নোয়াখালীকে নিয়ে যাতে আমরা গর্ব করে বলতে পারি আমরা নোয়াখালীর সন্তান, ইনশাল্লাহ সে সুফল বা সফলতা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এক সময় নোয়াখালীকে নিয়ে ব্যঙ্গ করা হইতো, এমনি বলতো, মুখ ভেটকিয়ে বলতো যে ও নোয়াখালীরা কি বলতো না বলেন, এখন সেই দিন শেষ। এখন বলতো ও নোয়াখালী এভাবে বলতো। আমার সামনের সারিতে যে রক্তযোদ্ধা ভাই এবং বোনেরা বসে আছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বরাবরের মতোই আপনাদের জন্য আবারও ভালোবাসা। আমি যে চেয়ারগুলোতে বসে থাকি, এই চেয়ারে যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি যারা থাকে, তাদেরকে আমি কখনোই ধন্যবাদ জানাই না। ধন্যবাদ জানাই সবসময় সামনে কষ্ট করে যারা থাকে তাদের জন্য। কি জন্য? এই সামনে বাংলাদেশের অসংখ্য জায়গায় আল্লাহর রহমতে, মহান রব্বুল আলমিনের অপার করুণায় বিভিন্ন জায়গায় গিয়েছি, এবং যত যত জায়গায় এরকম টেবিলে বসেছি, সামনে আঙ্গুর, আপেল, কমলা এবং বিভিন্ন ধরনের খাবার, কোমল পানীয়, সফট ড্রিঙ্ক, হট ড্রিঙ্ক এবং মিনারেল পানি সব কিছুই থাকে। কিন্তু সামনের সারিতে যারা থাকে অনেকে কিন্তু চেয়ারও পায় না, দাঁড়ায় দাঁড়ায় দুই তিন ঘন্টা দাঁড়ায় থাকে শোনার জন্য। এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, মানবিক যোদ্ধারা যেখানে দাওয়াত করে সর্বোচ্চ চেষ্টা করি ছুটির দিনগুলোতে সেখানে পৌঁছানোর, কারণ তারা একেবারে আল্লাহর অস্তেই বলা চলে, নিজেদের খেয়ে বনের মোস্তারায়। তারা তাদের পকেটের পয়সা দিয়ে, যানবাহন ভাড়া দিয়ে, অসহায় কিংবা সহায় রোগীদের সন্নিকটে পৌঁছে এবং রক্তদান করে। আমার জানা মতে বাংলাদেশে এখনো আমি দেখি নাই যে রক্তদান করে 5 টাকা কিংবা 10 টাকা নিছে, 100 টাকা তো দূরের কথা, এরকম কখনো হয় নাই। আল্লাহ এদের মনটাকে অনেক বড় করে দিয়েছে। কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে যে কিছু কিছু প্রতারণাকারী এখন খুব অহরহ গজিয়েছে, যে আপনি যখন রক্তের একটা পোজ দিবেন বলবে যে হ্যাঁ আমরা রক্ত দিব, কোথায় রুগী আছে বলেন, আমরা আসছি। এই কথা বলে কিছুক্ষণের মধ্যে বলবে যে বিকাশে 300 কিংবা 500 বা 1000 টাকা পাঠান, অন্তত গাড়ি ভাড়াটা পাঠান, আমরা নাহলে তো হঠাৎ করে আসতেছি তো রক্ত দেওয়ার জন্য, আমাদের কাছে গাড়ি ভাড়া নেই। আপনি 500 বা 1000 পাঠানোর সাথে সাথেই মোবাইলটা বন্ধ হয়ে যাবে, আপনার রোগীও বিপদে, আপনিও সম্পূর্ণ প্রতারণার শিকার হচ্ছেন। এই জন্য এই কথাগুলা সব জায়গায় পৌঁছে দিতে হবে যে সত্যিকারের যারা রক্তযোদ্ধা, বাংলাদেশের কোনো রক্তযোদ্ধারা পয়সা দাবি করে না, পয়সা নেয় না, আপনি দিলেও নেবে না, কিন্তু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে, সবাইকে সজাগ থাকতে হবে। এর মধ্যে অনেক মাদকসেবী ঢুকে পড়েছে, যারা রক্ত দেওয়ার নাম করে আপনার থেকে পয়সা নেবে, রক্ত দিবেও, দেওয়ার পরে বলবে যে আমার একটু সমস্যা আছে, আমাকে 500 টাকা দেন, সেই টাকা দিয়ে সে হিরোইন, গাঁজা, ইয়াবা বিভিন্ন নেশা আসক্ত হয়ে যাচ্ছে। এই জন্য কোনো নেশাকারীর সংস্পর্শে রক্ত নেওয়া যাবে না, কারণ আপনি কিভাবে চিনবেন সেই নেশাকারী নাকি সে ভালো মানুষ। সবার গায়েতে পাঞ্জাবি পাজামা টুপি লাগে না, চীনের একমাত্র উপায় হচ্ছে এরকম সত্যিকারের ব্লাড সংস্থা যারা আছে, এই ব্লাড সংস্থার থেকে যারা যাবে তারা কখনো মাদকশীল হতে পারে না, তারা কখনো এই ধরনের অন্যায়, অপরাধ এবং দেশদ্রোহী কাজের সাথে জড়িত থাকতে পারে না। আমি যদি আপনাদের প্রশ্ন করি, অ্যাডমিন প্যানেল সহ এখানে কি কোনো মাদকসেবী আছে, জোরে বলেন, হাত উঠে দেখেন, একটু দেখেন ওইদিকে, দেখেন ওইদিকে, দেখেন হাত উঠে বলেন, কোনো মাদকসেবী আছেন, কোনো অন্যায়কারী দেশদ্রোহী কেউ আছেন, কোনো ইফতিজার আছেন? হ্যাঁ, এদিকে ইয়ে করেন। আমাদের এই স্লোগানই একটা, আমরা বিনামূল্যে বিনা পারিশ্রমিকে মানুষের জীবন বাঁচানোর জন্য আত্মমানবতার সবাই বাংলাদেশকে সুন্দর একটি মানবিক বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান করে যাব, রক্তদান কার্যক্রমকে পরিচালনা করে যাব এবং এই ধরনের সংস্থার সাথে জড়িত থাকব। এবং অবাক লাগে যে আপনারা যারা আছেন এখানে, যারা আছে সবাই আমার ইয়াং স্বেচ্ছাসেবী তরুণ ভাই বোনেরা, ওনাদের উদ্দেশ্যে এই কথাটা না, এই কথাটা হচ্ছে ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবেন এই অনুষ্ঠানের, তাদের প্রতি অনুরোধ। কারণ সেখানে অনেক বয়স্ক মানুষও থাকে, প্রবীণ মানুষও থাকে, বিশিষ্ট ব্যক্তিবর্গও থাকে। আপনারা যখন কোথাও কোনো সম্বন্ধ করবেন, মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিংবা ছেলে বিয়ে দেওয়ার জন্য, সবসময় একটি কথা মনে রাখবেন, চেষ্টা করবেন যাতে ছেলেটা কোনো
বা সংস্থার সাথে সম্পৃক্ত কিংবা জড়িত কিনা, যদি দেখেন যে সে কোনো মানবিক ব্লাড ফাউন্ডেশনের সাথে জড়িত, তাহলে বুঝতে হবে আপনি সঠিক জায়গায় নক করেছেন। কেন? ছেলে যদি রাজনৈতিক সভাপতি, সহসভাপতি, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, এই সম্পাদক, সেই সম্পাদক হয়, সে এতদিন মানুষকে ভাঙ্গাইয়া গেছে, কিছুদিন পরে আপনি শ্বশুর, আপনারও ভাঙ্গাইয়া খাবে সে। আর যদি ছেলে মানবিক সংস্থার, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হয়, সে ছেলে স্বেচ্ছা দিয়ে এসেছে, তার পকেটের টাকা খরচ করেছে, নিজের রক্ত খরচ করেছে, সে আপনাকেও দিয়ে যাবে, আপনি ভাগ্যবান। এজন্য আমরা সম্পর্ক এবং সম্বন্ধ করার সময় সবসময় চেষ্টা করব মানবিক ব্লাড ফাউন্ডেশন যে সংস্থার সাথে যারা জড়িত তাদের সাথে আত্মীয়তা করার জন্য। দাওয়াত করলে সবসময় চেষ্টা করব যারা ব্লাড ফাউন্ডেশন কাজের সাথে, ব্লাড মানবিক ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত, তাদেরকে দাওয়াত করলে আপনার তরকারিতে লবণ বেশি হয়েছে এই কথাটা মানুষের কাছে বদনাম করবে না। আর যে 5 টাকা 10 টাকার কাছে বিক্রি হয়ে যায়, সারাদিন 1 প্যাকেট বিরিয়ানির কাছে বিক্রি হয়ে যায়, জমির ভাই জিন্দাবাদ, জব্বর ভাই জিন্দাবাদ, 200 টাকার বিরিয়ানির কাছে বিক্রি হয়ে যায়, তার সাথে যদি সম্পর্ক করেন আপনার কপালে কুঠার, কুঠারের আঘাত আপনার কপালে। আর এই সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়ালে তারা বলবে না যে লবণ কমেছে কিংবা বেশি হয়েছে, কারণ তারা দিতে জানে, দিতে শিখছে। এখানে যারা আসছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানবিক ব্লাড সংস্থায়, আপনারা একটি ভুল কাজ করেন, সেটা হচ্ছে সমাজের কত উপরের লেভেলের লোককে আপনারা দাওয়াত করতে পারবেন, আপনাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে যায়। কেউ যদি এই সাহেবকে আনে, আরেকজন আনবে ওই সাহেবকে, কি ব্যাপার? নোয়াখালী ব্লাড হান্টার আনছে ওই সাহেবকে, আমরা তো ওনার চেয়ে আরো উপরে আনতে হবে। কোম্পানিগঞ্জ বলছে না, ওদেরকে টেক্কা দিয়ে আমরা আরো উপরে লেভেলে যাব। এরকম কত উপরে লোক নিয়ে আসতে পারেন এই চেয়ারে বসানোর জন্য আপনাদের প্রতিযোগিতা থাকে এটা। এই প্রতিযোগিতা ভুলে যেতে হবে, প্রতিযোগিতা ভুলে যেতে হবে আপনাদেরকে। আপনারা দাওয়াত দিবেন কাকে জানেন? ওই যে এখানে একজন মানুষ বসা আছে, বাংলাদেশের দ্বিতীয় স্থানে যিনি রক্ত দিচ্ছে, ফেনীর সন্তান 119 বার, উনি আমাদের নোয়াখালীর গর্ব। ওনাদের মতো মানুষকে দাওয়াত দিবেন। কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিবেন, 2-3টা নসিহত সম্পর্কে কথা আপনার কলিজায় যদি লাগে, সবচেয়ে ভালো একজন আলেম ওলামাকে দাওয়াত দিবেন এই চেয়ারে বসার জন্য। কিন্তু আফসোস, আমাদের সমাজে এই চেয়ারে বেশিরভাগ সময় আমাকে চোর, যারা চাল চোর, গম চোর, ডাল চোর, এদের সাথে আমার বসতে হয় বেশিরভাগ সময়। এখানে যারা আছে ওনাদেরকে বলছেন, ওনারা ভালো, কিন্তু আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আমাদের প্রতিযোগিতা হচ্ছে কার চেয়ে কে কত বড় সম্মানী লোক এখানে নিয়ে আসবো। উনি যদি সম্মানী লোক হইতো তাহলে রাস্তার মধ্যে মানুষ ল্যাংটা হয়ে ঘুরতেছে কেন বলেন? জবাব দেন একজন আজি বলেন, আপনি যাকে এত তোয়াজ করতেছেন তিনি যদি ভালো হতো তাহলে মানুষ ল্যাংটা হয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে কেন? না খাই মানুষ রাস্তায় পড়ে যাচ্ছে কেন? বিনা চিকিৎসা মানুষ কাঁদতেছে কেন? সরকারি মেডিকেল কলেজের সামনে যে 2-30 টাকা গোসল করতে, 20 টাকা পায়খানা করতে, প্রস্রাব করতে 10 টাকা, নোয়াখালীতে তো দানবীরের অভাব নেন। গরিব মানুষ হাতিয়া, রামগতি, লক্ষ্মীপুর বহুত দূর থেকে আসে নোয়াখালী জানেন না হাসপাতালে, আউটডোরে পেশেন্ট আসে। তো যে লোক ভিক্ষা করে সে যদি তার মেয়েকে ডাকাতে নিয়ে আসে, সে 30 টাকা দিয়ে বাথরুম করবে বলেন? উত্তর আছে কোনো? এই কথাগুলো কেউ বলবে না। এখানে এসে আপনাদেরকে কবিতা শোনাবে, ওহে মেয়ের বাংলাদেশ তোমাকে নিয়ে গড়ি দেশ, এটা আমার নিজের বাংলা কবিতা, 2-4 লাইন এমনি চলে আসে, এরকম কবিতা শোনাবে আপনাদের, যাদের আপনাদের সর্বনাশ করে দিয়ে যাবে, ওর কাছে যায় কিচ্ছু পাবেন না। যেমন 5 মাস আগে এখানে এসে দেখলাম, এখন 5 মাস আগে অ্যাক্সিডেন্ট করে একটি পা হারায়, কি নাম ভাই বলেন? ফরাত। এখানে আসছে ওর, এখানে কি উরু ফিমার, উরু থেকে পা টা সড়ক দুর্ঘটনায় পাটা হারিয়েছে। 5 মাস কেন হলো? সে তো রক্ত যোদ্ধা, তার তো 5 দিনের মধ্যে এটা কাজ হয়ে যাওয়ার কথা, হয়েছে কিছু? বোড়ার দিন হয়েছে। এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, মানবিক পুলিশ ইউনিট সিএমপির সমন্বয়ে সামনের মাসে আমরা ওনাকে একটি পা লাগিয়ে দিব, পুরো পা। আমরা আছি রক্ত যোদ্ধাদের পাশে, আমরা আছি সত্যিকার অর্থে আছি। কোনো কবিতা পাঠ করে আপনাদের পাশে থাকতে চাই না, সত্যিকারের কাজ করে আপনাদের পাশে থাকতে চাই। এবং এই আপনারা যারা এখানে আছেন আপনাদের এও কথা দিয়ে যাচ্ছি যে যারা সত্যিকার অর্থে নিজের রক্ত অন্যকে দান করে, মানুষের কল্যাণে রাত বিরতি
নিজের খেপনের মোস্তারা রাত বিরুদ্ধে ঘুরে বেড়ায় বিভিন্ন হাসপাতালে মানুষের কল্যাণের জন্য কাজ করে। আপনাদের অসহায় কোনো ব্লাড যোদ্ধা ভাই যদি অ্যাক্সিডেন্ট করলে তো নোয়াখালী থেকে তো চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে, তাই না? বড় ধরনের সমস্যা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে যদি আপনাদের কোনো ব্লাড যোদ্ধা ভাই যায় বড় ধরনের কোনো সমস্যায়, ইনশাল্লাহ আমরা পাশে থাকবো। অপারেশনের পাশে না দিলে আপনাদের আমরা দেবো। এগুলো কল পড়া চলবে না যে একটা আসছি দু তিনটা কথা বলে চলে গেছি, তা না, কিন্তু যেটা বলি সেটা করি, তারপর এখানে এসে বলি। এই জন্য যাদের দ্বারা কাজ হবে, যারা সমাজের উপকারে আসবে, এরকম অনুষ্ঠানে সবসময় একজন পেশি নামকে রাখবেন, মাওলানা মৌলভী বা এই নোয়াখালী কেন্দ্রীয় মসজিদের যিনি পেশি নাম। প্রত্যেকটা অনুষ্ঠানে একজন ইমাম সাহেব থাকতে হবে। কিসের অনুষ্ঠান আর এইগুলো হচ্ছে? শুধু প্রতিযোগিতা চলছে, কাছে কে কোন বড় অতিথি নিয়ে আসতে পারবে এখানে? আমি আসছি আমার মন কাদের স্বেচ্ছাসেবীদের জন্য। আমি দেখছি ওনার পা নেই, ইনশাল্লাহ ওনার পায়ে সামনে মাসে হয়ে যাবে। এরকম মানুষকে আপনারা দাওয়াত করবেন, আমি আমার দরকার নেই, আমারও দাওয়াত না দিলেও এই সমস্ত মানুষের জন্য আমার প্রাণ কাঁদে, এটা আপনারাও জানেন। কিন্তু আমার সম্ভাবনা যে মানুষগুলো আছে স্বেচ্ছাসেবীদের জন্য সত্যিকার অর্থে যাদের মন কাঁদে তাদের এখানে দাওয়াত করবেন, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করবেন। মানুষের দিলটা নরম হবে, সফট হবে, আরো যাতে এরকম আত্মত্যাগ করতে পারে, ইন্সপায়ার পাবে। আপনারা এ পর্যন্ত দাওয়াত করেন না, ভবিষ্যতে কোনো চোর বদমাশ গুন্ডাকে দাওয়াত করবেন না। টাকা থাকলে সে সম্মানী হতে পারে না, বড় পোস্ট পদবি থাকলে সে সম্মানী হতে পারে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি এখানে আসছি, আপনারা প্রায় 2000 মতো ছবি উঠেছেন আমার সাথে বাইরে এবং ভিতরে। আমি তো কোনো জনপ্রতিনিধিও না, কোনো সরকারি বড় পর্যায়ের পোস্টের লোকও না, এবং খুব বেশি যে পড়ালেখা করছি তাও না। আমার চেয়ে এখানে অনেক ডিগ্রিধারী ভালো ভালো ছেলেরা স্টেজে বসে, এটা কি বলে, সামনের সারিতে এই যে গ্যালারিতে বসা আছে, দর্শক গ্যালারিতে বসা আছে, আমার চেয়ে অনেক যোগ্যতার আগে এখানে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে অনেক আছে, অনার্স মাস্টার্স করা ছেলে, এটিভি চ্যানেল বসা আছে, সাক্ষাৎকার নেবে। কিন্তু আমি কি, আমার কাছে তো ওই যোগ্যতা নেই, কিন্তু তারপরে ওনারা আমার পিছিয়ে আছে, বসে আছে। আমার জায়গায় আপনার অভিজ্ঞতা আরো বেশি, আমাকে ছাড়াই যাবেন আপনি? আপনি আপনার সর্বোচ্চ কাজ দিয়ে উপরওয়ালা যদি সন্তুষ্ট থাকে আমাকে ছাড়া যান, আপনি আপনার মেধা দিয়ে আপনি আরো আগায় যান নোয়াখালীকে নিয়ে, যাতে আমরা গর্ব করে বলতে পারি আমরা নোয়াখালীর সন্তান। ইনশাআল্লাহ সে সুফল বা সফলতা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এক সময় নোয়াখালীকে নিয়ে ব্যঙ্গ করা হইতো, এমনি বলতো, মুখ ভেটকিয়ে বলতো যে ও নোয়াখালীরা কি বলতো না বলেন, এখন সেই দিন শেষ। এখন বলতো ও নোয়াখালী, এভাবে বলতো নোয়াখালীরা দিন, এখন শেষ দিন। আমরা ওই রকম মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি, আপনাদেরকে দেখে হাজারো বাংলাদেশের তরুণ উদ্বুদ্ধ হবে ভালো কাজ করতে, ভালো কাজে এগিয়ে যেতে। আপনারা এভাবে নিজেদেরকে গড়ে তুলুন। কে নেতা, কে খেতা, কে পোস্টে আছে, কে পদবীতে আছে, কে কোথায় আছে, কিচ্ছু জানার দরকার নাই। আপনার মধ্যে যেটা আছে সেটাকে কেন্দ্র করে, সেটাকে পুজো করে নিজের সর্বোচ্চতা দেখানোর চেষ্টা করেন। আপনি একজন স্বেচ্ছাসেবী সংস্থা, আপনার পকেটে 2 টাকা থাকলে 2 টাকা দিয়ে আপনি মানুষকে পুজো করার চেষ্টা করেন। মানুষের দোয়া এমন জিনিস, অসহায় মানুষের দোয়ার আল্লাহর আরশের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একেবারে সরাসরি দোয়া কবুল। সেখানে আপনি কাজ করেন, মাঝদি বাজার থেকে চৌমুহনি হাসপাতাল পর্যন্ত হাইটা চলে যান, 15 টাকা 20 টাকা গাড়ি ভাড়া হাইটা যায় রক্ত দিয়ে আসেন, ফল পাবেন। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর হইলেও ফল পাবেন, ফল এত মিষ্টি কল্পনাও করতে পারবেন না। কিন্তু যদি জি স্যার আসসালামু আলাইকুম, জি স্যার এরকম করেন, এই স্যার আপনার কোনো উপকার আসবে না এবং নিজেও কোনো দিন আগাতে পারবেন না, কারণ উনি নিজে একটা পাপি, আপনার নিজে আরেক পাপের মধ্যে। কিন্তু সত্যিকার অর্থে যে মানুষটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে হাসপাতালের বেডে, তাকে যদি আপনার রক্ত কিংবা ফল পথ্য সহযোগিতা সেবা যাই দেন না কেন, আল্লাহ দরবারে দ্রুত কবুল হবে, কবুল হবে এবং ফলাফলও দ্রুত আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই ভিডিও যারা দেখছে সকল স্বজনদের প্রতি অনুরোধ, আপনারা আত্মীয়তা করলে এরকম স্বেচ্ছাসেবী সংস্থার ছেলেদের সাথে আত্মীয়তা করবেন। কোনো প্রতিষ্ঠানে চাকরি দিলে আমার এখানে ব্লাড গ্রুপের সব ইয়াং ছেলে সিংহভাগই কিন্তু বেকার, আপনার প্রতিষ্ঠানে যদি চাকরি দেন তাহলে এই ছেলেগুলোকে দিবেন, এরা আপনার প্রতিষ্ঠানকে ধ্বংস করবে না। কিন্তু ওই জেনারেল সেক্রেটারি, অর্থ সম্পাদক, পচর সম্পাদক, দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক, তারা আপনার এই দলীয় সম্পাদক যারা আছে তারা আপনার এই প্রতিষ্ঠান খাইয়ে ফেলবে,
কিন্তু এরা খেয়ে ফেলবে না। চাকরি দিতে যদি প্রথমে মনস্থির করেন, ভাইবা কিংবা ইন্টারভিউতে একটি প্রশ্ন রাখতে পারেন যে তুমি কি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত আছো, যদি সে থাকে তার মন ভালো তাকে আপনারা কাজ করতে পারেন। এই জন্য মেয়ে বিয়ে দিতে, চাকরি দিতে, দাওয়াত দিতে কিংবা একটা অনার করতে সবসময় চেষ্টা করবেন এই সকল স্বেচ্ছাসেবী সংস্থার তরুণদের অনার করতে, আপনার কাজে পৌঁছাবে। অন্যথায় আমাদের এদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, এদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন, মানবিকতা দেশে জন্ম হবে না, দেশের চাতুকার জন্ম হবে, একটা দেশকে আগায় নেওয়ার জন্য, একটা দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সত্তর বাংলাদেশ, সেই সত্তর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রান্তীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে রূপান্তর করতে এই যুব সমাজের বিকল্প কখনোই হতে পারে না। এই যুব সমাজ যাতে সঠিক পথে পরিচালিত হয় এই জন্য সবার উচিত এদেরকে সান্নিধ্যে রাখা, সহায়তা করা এবং এদেরকে সবসময় সহযোগিতা করা, এটাই হোক আমাদের অঙ্গীকার। কোনো ব্লাড সদস্য পার্সোনালি আমি যেরকম বলে যাচ্ছি, এরকম যারা বৃত্তশালী আছেন কিংবা সমাজের উচ্চ পর্যায়ে আছেন, সবার প্রতি অনুরূপ কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য যদি আহত হয় কিংবা কোনো ধরনের গণ্ডগোল ঝামেলা বা কোনো অসুবিধায় হয়, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোত্তর তাদের সাহায্য করবেন। কারণ তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটা কোনো চুরি করে আয়োজন করেনি, কারো টাকা মারে দেওয়ার আয়োজন করেনি, কোনো দোকানদার থেকে চাঁদা নিয়ে আয়োজন করেনি, কোনো মানুষের পেটে ছুরি ধরে আয়োজন করেনি, কোনো ট্যান্ডারবাজি করে আয়োজন করেনি, তাদের পকেট মানি এই জমানো টাকা থেকে এত বড় সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছে। তারা যদি সামনে দেশ পরিচালনায় যায় দেশ থেকে মানবিকতার বাতাস আসবে, কিন্তু এরা যদি হেরে যায় বাংলাদেশ একটি নর্দমাযুক্ত দুর্গন্ধযুক্ত জায়গার মধ্যে পতিত হবে, আর এরা যদি জিতে যায় বাংলাদেশ মানবিক বাংলাদেশে রূপান্তরিত হবে। তাই সকলকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের যত মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা আছে সবাই যাতে সাবলীলভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, সবাই তাদের সহায়তা করবেন এবং সবার মানবিকতাবোধ জাগ্রত হোক। ধন্যবাদ সবাইকে। মানবিক পুলিশ সিভিক সেন্টারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।